नमस्कार, सुप्रभात। আপনারা শুনছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মুখনিসৃত গল্প সম্ভার থেকে পাঠ। এগিয়ে চলো। একজন কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল, হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। ব্রহ্মচারী বললেন, ওহে এগিয়ে পড়ো। কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো, ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন? এই রকম কিছুদিন যায়, একদিন সে বসে আছে, এমন সময় সে ব্রহ্মচারীর কথাগুলো মনে পড়ল। তখন সে মনে মনে বললে, আজ আমি আরও এগিয়ে যাব। মনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ। তখন সানন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো, আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল। এই রকম কিছুদিন যায়, আর একদিন মনে পড়ল, ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো। তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি। এ কথা সে কখনো স্বপ্নেও ভাবেনি। তখন খনি থেকে রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো, এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল। আবার কিছুদিন যায়, একদিন বসে বসে ভাবছে, ব্রহ্মচারী তো আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই, তিনি যে আমাকে এগিয়ে যেতে বলেছেন। এবার নদীর পাড়ে গিয়ে দেখে সোনার খনি। তখন সে ভাবলে, ওহো তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো। আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হীরে মানিক রাশিকৃত পড়ে আছে। তখন তার কুবরের মতো ঐশ্বর্য হল। কামনা বাসনার পাত্র। এক নাপিত পথ চলতে চলতে হঠাৎ শুনতে পেল, কে যেন বলছে, সাত ঘোড়া মোহর নিবি? নাপিত আশ্চর্য হয়ে চারিদিকে চেয়ে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। সাত ঘোড়া টাকার কথায় তার লোভই হলো। ব্যাপারটা কি জানবার জন্য সে চিৎকার করে বলল, নেব। অমনি সে আবার শুনতে পেল, আচ্ছা তোর বাড়িতে দিয়ে এলাম, নিয়ে যা। নাপিত বাড়ি গিয়ে দেখে ঠিকই তাই, তার ঘরে সাতটা ঘোড়া রয়েছে। নাপিত ভালো করে নেড়ে চেড়ে দেখতে পেল, ছটি ঘোড়া মোহরে ভর্তি, আর একটি ঘোড়া অর্ধেক ভরা। অর্ধেক ভরা ঘোড়াটা ভর্তি করার বাসনা নাপিতকে ভর করল। তার ঘরে সোনার উপর যা কিছু ছিল সে আধ ভরা ঘোড়াটায় ঢালল, কিন্তু তাতে সে ঘোড়া উড়বে কেন? নাপিত তার সংসার খরচ কমিয়ে টাকা পয়সা সেই ঘোড়ায় ফেলতে লাগলো, তাতেও কিছু হলো না, ঘোড়া সেই অর্ধেক ভরাই রইল। তখন নাপিত রাজার কাছে গিয়ে বলল, রাজামশাই কম টাকায় মাইনে সংসার চালাতে পারছি না, দয়া করে একটা ব্যবস্থা করুন। রাজা তার মাইনে বাড়িয়ে দিল, কিন্তু নাপিতের যে দশা সেই দশা। তখন সে লোকের কাছে মেগে পেতে খায়, আর টাকা করি যা পায় ওই ঘোড়ায় পড়ে। পরে রাজা একদিন তার দুর্দশা দেখে বললে, হ্যাঁ রে, আগে তুই কম মাইনে পেতিস, তাইতে তো বেশ চলতো, এখন তোর মাইনে দুনো হয়েছে, তবু তোর চলে না কেন রে? তুই কি সাত ঘোড়া মোহর পেয়েছিস? নাপিত থতমত খেয়ে বলল, আগে আপনাকে এ কথা কে বলল? রাজা বললেন, যে সেসব পায় তার এমনটা হয়। আরে সে যে জখের ধন, জখটা আমার কাছে এসে বলেছিল সাত ঘোড়া মোহর নেবে। আমি জিজ্ঞাসা করেছিলাম এসব ধন দৌলত জমার না খরচের, সে শুনে জগটা পালিয়ে গেল, কোনো জবাবই দিল না। ওই সব মোহর কি নিতে আছে? ওর থেকে একটা মোহরও খরচ করার জন্য নেই, ভালো চাষ তো ওগুলো ফিরিয়ে দিয়ে আয়। এই কথা শুনে নাপিত তাড়াতাড়ি যেই জায়গায় সেই জায়গায় গিয়ে বলল, তোমার মোহরের ঘোড়াগুলো তুমি নিয়ে নাও, ও সবে আমার কাজ নাই। জগ বলল, আচ্ছা। নাপিত বাড়ি গিয়ে দেখতে পেলে ঘোড়াগুলো যেন ভেলকির মতো এসেছিল, ভেলকির মতোই চলে গেছে। লাভের মধ্যে তার এতদিনের রক্ত জল করা সঞ্চয়ও আধ ভরা ঘোড়াটার সঙ্গে চলে গেছে। বিশ্বাসের আঁট না থাকলে। একজন পাত্র ফুটতে গিয়ে দুহাত মাটি কেটেছে, এমন সময় আর একজন এসে বলল, ভাই তুমি মিছে পরিশ্রম করছো কেন? এর নিচে জল পাবে না, শুধু বালি বেরোবে। তার কথা শুনে সে ওই জায়গাটা ছেড়ে আর এক জায়গায় মাটি কাটতে লাগলো।
সেখানে আর এক জায়গায় একজন এসে বললে, ভাই এখানে আগে কুয়ো ছিল, এখানে কুয়ো করলে বেশি দিন জল থাকবে না, নিচে কেন কষ্ট করছো, কিছুটা দক্ষিণ দিকে গিয়ে কাটলে সুন্দর জল বেরোবে। সে তখনই তাই করলো। সেখানেও আরও একজন এলো, সেও একটা অসুবিধের কথা বলল। এইভাবে লোকটা যত জায়গায় কুয়ো কুয়ো করতে যায় সব জায়গাতেই একটা না একটা বাধা পায়, তার আর কুয়ো কাটা হলো না। ভান করার বিপদ। এক জমিদার ঋণের দায়ে মাথার চুল পর্যন্ত বিকিয়ে দিয়েছিল। পাওনাদারদের ফাঁকি দেওয়ার জন্য শেষ পর্যন্ত সে পাগলামির ভান করত। ডাক্তার কবিরাজ কেউই তাকে ভালো করতে পারছিল না। শেষে একদিন এক বিজ্ঞ চিকিৎসক তার রকম সকম বুঝতে পারল। তাকে বললে, মশাই করছেন কি, নকল করতে করতে যে শেষে আসল হয়ে যাবে, ওরই মধ্যে তো দেখছি অনেকটা ছিট হয়েছে। এই কথা শুনে জমিদারের চৈতন্য হলো, সে তখন পাগলামি ছেড়ে দিল। বিষয় সম্পত্তি চিরদিন থাকে না। এক জমিদারের কোমস্তা জমিদারি দেখাশোনার ভার পেয়েছিল। লোকে যদি জিজ্ঞাসা করত এ জমিদারি কার, সে বলতো, এসব বিষয় সম্পত্তি আমার, এই বাড়িঘর এসব বাগান, সেই ভঙ্গিতেই বলতো। এই সব ধরনের কথাবার্তা বলতো আর বেশ অহংকারের ভঙ্গিতেই বলতো। একদিন হয়েছে কি, সেই জমিদারের বাগান বাড়িতে পুকুরে মাছ ধরছিল। তখন ওই পুকুরে মাছ ধরা তার বারণ ছিল, বরাত মন্দ। এই সময়ে জমিদার এসে হাজির। তিনি নিজের চোখে অসৎ গোমস্তার ক্রিয়াকলাপ দেখতে পেলেন। গোমস্তার বেআইনি দেখে, বেঈমানি দেখে লজ্জায় সংকুচিত অপমানিত গোমস্তাকে জমিদার তার জমিদারি থেকে তাড়িয়ে দিলেন। তার সব টাকা পয়সাও বাজেয়াপ্ত করলেন। বেচারা গোমস্তাটি তার হাত বাক্সটিও সঙ্গে নিতে পারল না। গোহত্যার বেলায় ইন্দ্র। এক ব্রাহ্মণ অনেক যত্ন ও পরিশ্রমে এখানে সুন্দর বাগান করেছিল। সে নানা জাতের ফুল ফলের গাছ পুঁতেছিল। সেগুলি 3 দিন ধরে নধর হয়ে বেড়ে উঠেছে, দেখে ব্রাহ্মণের আনন্দের আর সীমা নাই। একদিন ছাপ খোলা পেয়ে একটা গরু বাগানে ঢুকে সেই গাছগুলি মুড়িয়ে খেতে লাগলো। ব্রাহ্মণ সে সময় বাড়িতে ছিল না। সে ফিরে এসে দেখে যে গরুটা তখনও গাছ খাচ্ছে। রাগে অগ্নিশর্মা হয়ে ব্রাহ্মণ একটা লাঠি দিয়ে গরুটাকে এমনই মারল যে গরুটা মরে গেল। ব্রাহ্মণের তখন প্রাণে ভয়, তাই তো হিন্দু হয়ে গোহত্যা করলাম, গোহত্যার মতো পাপ যা নেই। ব্রাহ্মণটি একটু একটু বেদান্ত পড়েছিল, দেখেছিল তাতে লেখা আছে যে বিশেষ বিশেষ দেবতার শক্তিতে শক্তিমান হয়ে মানুষের ইন্দ্রিয়গুলি নিজ নিজ কার্য করে। যেমন সূর্যের শক্তিতে চক্ষু দেখে, পবনের শক্তিতে কর্ণ শোনে, ইন্দ্রের শক্তিতে হস্ত কাজ করে ইত্যাদি। এই কথাগুলি এখন ব্রাহ্মণের মনে পড়ায় সে ভাবলে, তবে তো আমি গোহত্যা করি নাই, ইন্দ্রের শক্তিতে হস্তচালিত হয়ে করেছে, ইন্দ্রই তাহার গোহত্যা করেছে। এই কথা মনে মনে পাকা করে ব্রাহ্মণ নিশ্চিত হল। এদিকে গোহত্যা পাপ ব্রাহ্মণের শরীরে প্রবেশ করতে করে গেল, কিন্তু ব্রাহ্মণ তাকে তাড়িয়ে দিল, বলল, যাও এখানে তোমার স্থান নাই, গোহত্যা ইন্দ্র করেছে, তার কাছে যাও। কাজী পাপ ইন্দ্রকে ধরতে গেল। ইন্দ্র পাপকে বলল, একটু অপেক্ষা করো, আমি ব্রাহ্মণের সঙ্গে দুটো কথা বলে আসি, তারপর আমায় ধরো। এই কথা বলে মানুষের বেশ ধারণ করে ইন্দ্র ব্রাহ্মণের বাগানে প্রবেশ করল। ব্রাহ্মণ তখন বাগানের কাছে দাঁড়িয়ে গাছপালা তদারক করছিল। ইন্দ্র বাগানের শোভা দেখে ব্রাহ্মণের হাতে কানে যায় এমনভাবে প্রশংসা করতে করতে ব্রাহ্মণের কাছে যেতে যেতে বললেন, আহা কি সুন্দর বাগান, কেমন সুন্দরভাবে গাছপালাগুলি লাগানো হয়েছে, যেখানে যেটি দরকার ঠিক সেখানে সেটি পোঁতা হয়েছে। এইসব বলতে বলতে ব্রাহ্মণের কাছে গিয়ে ইন্দ্র জিজ্ঞাসা করলেন, মশাই আপনি বলতে পারেন বাগানখানি কার, এমন সুন্দরভাবে গাছপালাগুলি কে লাগিয়েছে? বাগানের প্রশংসা শুনে ব্রাহ্মণ আল্লাহতে গদগদ হয়ে বলল, আজ্ঞা এ বাগান আমার, এই সব গাছ আমিই পুঁতেছি, আসুন না ভালো করে ঘুরে দেখুন না।
এই কথা বলে ব্রাহ্মণ বাগান সম্বন্ধে নানা কথা বলতে বলতে বাগানের সব গাছপালা দেখিয়ে বেড়াতে লাগলো। এইভাবে ঘুরতে ঘুরতে মৃত গরুটি যেখানে পড়েছিল, ব্রাহ্মণ ইন্দ্রকে নিয়ে গিয়ে সেই জায়গায় এসে পড়ল। তখন ইন্দ্র যেন একেবারে চমকিত হয়ে জিজ্ঞাসা করল, হায় রাম, এখানে গোহত্যা করল কে? ব্রাহ্মণ এতক্ষণ বাগানের সব কাজ সম্বন্ধে আমি করেছি আমি করেছি বলেছে, আজ এই গোহত্যা কে করলো জিজ্ঞাসায় বিষয় ফাঁপড়ে পড়ে গিয়ে একেবারে নির্বাক চুপ। তখন ইন্দ্র নিজরূপ ধারণ করে ব্রাহ্মণকে বললেন, তবে রে ভণ্ড, বাগানে যা কিছু ভালো সবই তুমি করেছো, আর গোহত্যাটাই কেবল আমি করেছি বটে, নে তোর গোহত্যাকৃত পাপ। এই বলে ইন্দ্র অন্তর্হিত হলেন, আর পাপও এসে ধরল ব্রাহ্মণের শরীরে। ঈশ্বরের বিশ্বাসের ফল। একদা নারদ বৈকুণ্ঠে যাচ্ছেন, পথে দুজন সাধকের সঙ্গে দেখা হল। দুজনই তাকে অনুরোধ করলেন নারায়ণকে জিজ্ঞাসা করতে মুক্তি লাভের জন্য তাদের আর কতদিন তপস্যা করতে হবে। বৈকুণ্ঠ থেকে ফেরার সময় নারদ যখন সেই পথ দিয়ে যাচ্ছেন, তখন তাকে দেখে সেই দুজন সাধকের একজন জিজ্ঞাসা করলেন, নারায়ণকে জিজ্ঞাসা করেছিলেন? নারদ বললেন, হ্যাঁ করেছি। কি বললেন তিনি? বললেন, আর চার জন্ম তপস্যা করলেই তুমি মুক্ত হবে। আরও চার জন্ম তপস্যা করতে হবে শুনে সাধকটি একেবারে দমে গেলেন। দ্বিতীয় সাধকটির কাছে গেলে নারদকে তিনিও জিজ্ঞাসা করলেন, নারায়ণকে আমার কথা জিজ্ঞাসা করেছিলেন? নারদ বললেন, হ্যাঁ। আর কত জন্ম তপস্যা করলে মুক্তি লাভ করব? পাশের তেঁতুল গাছটি দেখেছে তো, ওর কত পাতা আছে দেখেছ? ওই তেঁতুল গাছে যত পাতা আছে আর তত জন্ম তপস্যা করার পর তুমি মুক্তি লাভ করবে। এত জন্ম পর হলেও যে মুক্তি লাভ তাহলে হবে, এই ভেবেই সাধকটি আনন্দে মৃত্যু করতে লাগলেন। তখনই দৈববাণী শুনলেন, বৎস, তুমি এখনই মুক্ত হয়ে গেলে। তন্ময় হলে একদিন গোপালের কোনো সংবাদ না পেয়ে যশোদা প্রেমময়ী রাধার কাছে গিয়ে বললেন, মা গো, তুমি আমার গোপালের কোনো খবর জানো? রাধা তখন নিজভাবে মগ্না ছিলেন, যশোদার কথা শুনতে পেলেন না। তারপর তার যোগ ভঙ্গ হলে সম্মুখে নন্দরানীকে দেখে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, আপনি কেন এসেছেন? যশোদা তার আসার কারণ বললেন। সব শুনে শ্রীমতী বললেন, মা, তুমি নয়ন মুদিত করে গোপালের রূপ চিন্তা করো, তাহলেই তাকে দেখতে পাবে। যশোদা নয়ন মুদ্রিত করে মাত্র মহাভাবময়ী রাধা তাকে তার ভাবে অভিভূত করে ফেললেন এবং যশোদা ভাবাবেশে গোপালকে দেখতে পেলেন। তারপর তিনি শ্রীমতীর কাছে এই বর চাইলেন যে, মা, আমি যেন নয়ন মুদ্রিত করলেই গোপালকে দেখতে পাই। গুরুভক্তি কেমন? একদিন শ্রীকৃষ্ণ অর্জুনের কাছ সঙ্গে রথে চড়ে বেড়াতে বেড়াতে আকাশের দিকে চেয়ে বললেন, দেখো সখা, কেমন এক ছাক পায়রা উঠছে। অর্জুন অমনি দেখে বললেন, হ্যাঁ সখা, অতি সুন্দর পায়রা। পরক্ষণেই শ্রীকৃষ্ণ আবার দেখে বললেন, না সখা, ও তো পায়রা নয়। অর্জুন দেখে বললেন, তাই তো সখা, ও পায়রা নয়। কথাটি এখন বোঝো, অর্জুন মহা সত্যনিষ্ঠ, তিনি তো আর কৃষ্ণের খোসামত করে ওইরূপ বললেন না, কিন্তু শ্রীকৃষ্ণের কথায় এত বিশ্বাস ভক্তি যে যেমন যেমন শ্রীকৃষ্ণ বললেন অর্জুনও ঠিক ঠিক তেমন দেখতে পেলেন। যার যেমন ভাব। এক শিব মন্দিরের পাশে একজন সন্ন্যাসী থাকত। সন্ন্যাসীর সম্মুখে একটি বেশ্যালয় ছিল। বেশ্যালয়ে রাত দিন লোক আসে দেখে সন্ন্যাসীর মনে দুঃখ হলো এবং একদিন সেই বেশ্যাকে ডেকে তিরস্কার করে বলল, দেখ তুই ভারী পাপি, রাত দিন তুই পাপ করিস, তোর দশা কি হবে? বেশ্যা এই কথা শুনে নিতান্ত দুঃখিত হল এবং মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে ঈশ্বরের কাছে নানাভাবে প্রার্থনা করল। সেদিন থেকে সে যখনই পেটের দায়ে পাপ কার্য করত, তখনই
কাতরভাবে ভগবানের কাছে প্রার্থনা করত। সন্ন্যাসী পরদিন থেকে মনে করল যে ওই বেশ্যার বাড়িতে যত লোক আসে, কত লোক আসে তা দেখব, এবং যতবার লোক আসে সে ততবার একটি করে ঢিল ধরে। ক্রমে ক্রমে একটা একটা করে অনেক ঢিল জমে গেল। পরে একদিন সে সেই বেশ্যাকে দেখতে পেয়ে সন্ন্যাসী সেই ঢিলের কাঁড়ির দিকে চেয়ে বলল, দেখো দেখি তুই এই কদিনে কত রাশি রাশি পাপ করেছিস, তা এখনো বলি সাবধান হও। সেই মেয়ে মানুষটা তো ঢিলের রাশি দেখে ভীত হয়ে ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করলে, হে হে ভগবান আমায় মুক্ত করো। পরে ওই বেশ্যার এবং ওই সন্ন্যাসীর একই দিনে মৃত্যু হলো। যমদূত এসে সন্ন্যাসীকে এবং বিষ্ণুদূত এসে বেশ্যাটিকে নিয়ে গেল। বিষ্ণুদূত বেশ্যাটিকে নিয়ে যাচ্ছে আর যমদূত নিয়ে যাচ্ছে তাকে, দেখে সন্ন্যাসী ব্যস্ত সমস্ত হয়ে বলল, তোমাদের ভুল হয়েছে, বিষ্ণুদূত আমাকে নিতে এসেছেন আর যমদূত অবশ্যই ওই বেশ্যাটিকে নিতে এসেছে। যমদূত বলল, না আমাদের ভুল হয়নি, ঠিকই হয়েছে। সন্ন্যাসী ক্রুদ্ধ হয়ে বলল, কি আজীবন আমি ভগবানের নাম বললাম আর ও মাকে বেশাবৃত্তি করল, এখন আমাকে তোমরা আর ওকে বিষ্ণুদূতে নিয়ে যাবে, এ কেমন কথা? যমদূত বলল, ও বেশ্যাবৃত্তি করে নাই, বেশ্যাবৃত্তি করেছো তুমি, আর তুমি ভগবানের নাম করো নাই, তার নাম করেছো ওই বেশ্যা। এ কথা ভালো করে বুঝে দেখো, যার যেমন ভাব তার তেমনি লাভ, তাকে জানো না? অহংকারী পতনের মূল কারণ। এক শিষ্য গুরুর অসীম শক্তিতে অটুট বিশ্বাস নিয়ে গুরুর নাম করতে করতে হেঁটে নদী পার হয়ে গেল। গুরু দেখলেন, তাও তো বটে, আমার নামের এত জোর তা তো আমি আগে জানি নাই। পরদিন গুরু আমি আমি করতে করতে হেঁটে নদী পার হতে গেলেন, কিন্তু দু চারবার বলতে না বলতে অগাধ জলে গিয়ে পড়লেন। তখন আর আপনাকে সামলাতে পারলেন না, জলের তলায় তলিয়ে গেল। বেচারা গুরু সাঁতারও জানতেন না। বিশ্বাসে অসম্ভব সম্ভব হয়, কিন্তু অহংকারে মানুষের পতন ঘটে। অভিমান ভক্তি পথের কাঁটা। একসময় নারদের মনে অভিমান হয়েছিল, বুঝি তার মতো আর ভক্ত নেই। তার মনের ভাব বুঝতে পেরে ভগবান তাকে বললেন, নারদ অমুক জায়গায় যাও তো, সেখানে আমার এক বড় ভক্ত থাকে, তার সঙ্গে আলাপ পরিচয় করে এসো, তার মতো ভক্ত সত্যিই দুর্লভ। নারদ সেখানে গিয়ে দেখলেন যে এক চাষি সকালবেলা ঘুম থেকে ওঠার সময় একবার হরিনাম করে লাঙল নিয়ে মাঠে চলে গেল, তারপর সমস্ত দিন সংসারের কাজ কর্মে মেতে রইল, ছুটি যাওয়ার সময় আর একবার সে হরিনাম করল। নারদ মনে মনে বললেন, ভালো রে ভালো, ঠাকুর একে ভক্ত বললেন কি জন্য, ভক্তের লক্ষণ তো এর মধ্যে কিছুই দেখলাম না। তারপর ঠাকুরের কাছে গিয়ে তিনি মনের মতো কথা খুলে বললেন। ঠাকুর তা শুনে একটু হাসলেন এবং আর এক বাটি তেল নারদের হাতে দিয়ে বললেন, নারদ এই তেলের বাটিটা হাতে করে তুমি গোলক ভ্রমণ করে এসো, কিন্তু দেখো যেন এক বিন্দু তেল না পড়ে। ঠাকুরের কথা মতো তেল পূর্ণ বাটিটি হাতে নিয়ে নারদ গোলক ভ্রমণ করে এলেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা নারদ গোলক ভ্রমণ করতে করতে তুমি আবার কবার স্মরণ করেছিলে? নারদ বললেন, ঠাকুর আপনাকে একবারও স্মরণ করতে পারি নাই, স্মরণ করব কি, আপনি যে বাটিটার কানায় কানায় তেল দিয়েছিলেন একটু চলতে গেলেই পড়ে যায়, কাজেই ভয় ভয়ে আমার তেলের প্রতি দৃষ্টি রাখতে হয়েছিল, আপনাকে আর স্মরণ করতে পারি নাই। তখন ঠাকুর বললেন, এক বাটি তেলের ভয়ে আমার মতো তোমার মতো ভক্ত আমায় ডাকতে ভুলে গেল, আর সে আমার কত বড় ভক্ত বলো দেখি, প্রকাণ্ড সংসারের ভার মাথায় নিয়ে দিনের মধ্যে তবু দুবার সে আমায় স্মরণ করে। অদ্বয় বোধ। একসময় বাপ ও ছেলে দুজনে সাধু হয়ে দক্ষিণেশ্বরে এসেছিল, ছেলের জ্ঞান হয়েছে বাপের হয় নাই। পরমহংসদেব যে ঘরে থাকতেন সেই ঘরে দুজনে বসে কথা বলছিল। ঘরে ইঁদুরের গর্ত ছিল,
তা থেকে একটা গোখ্র সাপের জাওয়ালি বেরিয়ে ছেলেকে কামড়ালো। বাপ তাই দেখে মহাব্যস্ত হয়ে লোক ডাকতে লাগলো। ছেলেটা স্থির হয়ে বসে রইল। বাপ খুবই ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন তাকে, এমন করে আছিস কেন রে, তোকে না সাপে কেটেছে? এ কথা শুনে ছেলেটা হেঁচে উঠল। বাপ তা দেখে তাকে বকতে লাগলেন আর জিজ্ঞাসা করলো, কেন হাসছিস? ছেলেটা বলল, সাপ কম কিসকো কাটা। তার অদ্বৈত জ্ঞান হয়েছে, সে আর সাপ মানুষকে তফাত দেখে না। উর্জিতা ভালোবাসাই শ্রেষ্ঠ। এক সময়ে শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুনের মনে, আমার চেয়ে কৃষ্ণকে কেউ বেশি ভক্তি করে না, ভালোবাসে না বলে অহংকার হয়েছিল। অন্তর্যামী কৃষ্ণ অর্জুনের মনের ভাব বুঝতে পেরে তাকে নিয়ে একদিন বেড়াতে বের হলেন। খানিকটা পথ যেতেই অর্জুন দেখেন যে অদ্ভুত ব্রাহ্মণ শুকনো ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, অথচ তার কোমরে তরোয়াল বাঁধা। অর্জুন বুঝতে পারলেন লোকটি পরম বৈষ্ণব, পাছে অন্যের প্রাণহানি হয় সেজন্য শুকনো ঘাস খাচ্ছে, ঘাসেরও তো প্রাণ আছে। আবার এই লোকই বিনা এই লোকই কিনা তরোয়াল দিয়ে চলাফেরা করছে, ব্যাপারটা অর্জুনের কাছে গণ্ডগোলের বলে মনে হলো। তিনি শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, এ কীরকম হলো? যে লোক মন থেকে হিংসা দ্বেষ একেবারে ধুয়ে মিছে ফেলেছে, সেই কিনা হিংসা বিদ্বেষের দোষর তরোয়াল নিয়ে ঘোরাফেরা করছে। শ্রীকৃষ্ণ বললেন, তুমি ওকে জিজ্ঞাসা করো না সখা। অর্জুন তখন ব্রাহ্মণের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, এমনিতে আপনি হিংসা ত্যাগ করেছেন, শুকনো ঘাস খেয়ে জীবন ধারণ করেন, অথচ আপনার কোমরে ধারালো তরোয়াল বাঁধা, ব্যাপারটা ঠিক ঠিক বুঝতে পারছি না। ব্রাহ্মণ বললেন, চারজনের দেখা পেলে তাদের শাস্তি দেব বলে এই তলোয়ার নিয়ে আমি ঘুরছি। তারা কে কে? প্রথম জন হলো পাজি নারদ। কেন, তিনি কি করলেন? লোকটার কি স্পর্ধা দেখো, দিন নেই রাত নেই সবসময় বাজনা বাজিয়ে গান গেয়ে আমার প্রভুকে ঘুমোতে দেয় না। প্রভু যে একটু বিশ্রাম নেবেন, সে আটকিয়ে বিবেচনা নেই লোকটার, সময় অসময় বিবেচনা নেই, কেবল স্তব স্তুতি করে করে আমার প্রভুর শান্তি নষ্ট করে ওই লোকটা। দ্বিতীয় জনকে, লজ্জা শরমহীন হীনা দ্রৌপদী, তার অপরাধ? আরে, তুই একজন স্ত্রী লোক আর তোর এই বিবেচনা, সে কি করেছে জানো? আমার প্রাণের ঠাকুর যখন খেতে বসবেন ঠিক তখনই তাকে স্মরণ করল, ঠাকুরের আহার রইল পড়ে, তিনি ছুটলেন কাম্যক মনে পাণ্ডবরা যাতে দুর্বাসার সাপ থেকে বাঁচে তার উপায় করতে। আবার কাণ্ড দেখো, সে তার পাতের এঁটো কাটা আমার ঠাকুরকে খেতে দেয়, এই তার কাণ্ড জ্ঞান। আচ্ছা, তৃতীয় জনকে, সে হলো ওই পাষণ্ড প্রহ্লাদ। তার প্রাণে যদি এতটুকু দয়া মায়া থাকে, আমার ঠাকুরকে ফুটন্ত তেলের কড়াইয়ে প্রবেশ করাতে, হাতির পায়ে পিষ্ট হতে আর শক্ত পাথরের থাম ভাঙতে বলতে, আর তার জিভে একটু আটকায় না। আচ্ছা, চতুর্থ জনটিকে, নচ্ছার হতচ্ছাড়া অর্জুন। কেন, সে আবার কি দোষ করল? ওই আকাট লোকটার ঘটে যদি কিছু থাকে, কুরুক্ষেত্র যুদ্ধে সে আমার হৃদয় সর্বস্ব প্রভুকে তার রথের সামান্য সারথি করেছিল। দরিদ্র ব্রাহ্মণটির এমন অগাধ ভক্তি ভালোবাসা দেখে অর্জুন খুবই অবাক হয়ে গেলেন। আর তখন থেকে আমি শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত, এই অভিমান অর্জুনের মন থেকে মুছে ফেললেন। মুতু আর বুদ্ধি, এক কুয়োয় এক ব্যাঙ ছিল। একদিন সাগর থেকে একটা ব্যাঙ সেখানে এসে পড়ে। কুয়োর ব্যাঙ তাকে বলল, তুমি কোথা থেকে এসেছ? সাগরের ব্যাঙ বলল, সাগর থেকে। কুয়োর ব্যাঙ তাকে জিজ্ঞাসা করল, সাগর সে জায়গাটা কত বড়? সাগরের ব্যাঙ বলল, সে খুব বড়। কুয়োর ব্যাঙ পা ফাঁক করে বলল, এত বড়? আমার পায়ের চেয়েও বড়। সাগরের ব্যাঙ বলল, ওর চেয়ে অনেক বড়। কুয়োর ব্যাঙ কুয়োর এদিক থেকে ওদিক লাফিয়ে গিয়ে বলল, এত বড়? সাগরের ব্যাঙ বলল, না, ওর চেয়ে অনেক বড়। তখন কুয়োর ব্যাঙ রেগে আগুন হয়ে বলল,
তোর মিথ্যা কথা, আমার কুয়োর চেয়ে বড় আর কিছু আছে নাকি? এই না বলে কুয়োর ব্যাঙ সাগরের ব্যাঙকে সেখান থেকে তাড়িয়ে দিল। যাদের মন ছোট তাদের অবস্থাও কুয়োর ব্যাঙের মতো, তারা ভাবে তারা যা জানে তাই ঠিক, বাকি সব মিথ্যা। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। জয় শ্রী রামকৃষ্ণ। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।